আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে তোমরা যারা উপস্থিত হয়েছো 81 BMA লং কোর্সের জন্য, ঠিক আছে, আমরা এর আগে ক্লাসগুলোতে প্র্যাকটিস করেছি, আজকে আমরা ডেমো সেশনে চলে যাব। এই ICSP যে 4 দিনে যে কার্যক্রমগুলো হয়, এই 4 দিনের কার্যক্রমগুলো আমরা পর্যায়ক্রমে এখান থেকে বোঝার চেষ্টা করবো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। সর্বপ্রথম যে পরীক্ষাটায় তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে সেটা হচ্ছে হলো IQ পরীক্ষা। এখানে 100টা প্রশ্ন থাকবে, এখানে 100টার মধ্যে তোমাকে 32 মিনিটে মোটামুটি যতটুকু পারা যায় সঠিক উত্তর দাগানোর চেষ্টা করবা, বোঝা গেছে? তবে একটা পরামর্শ দিয়ে দিই তোমাদেরকে, প্রথমের দিকে কিন্তু খুব সহজ থাকবে, মাঝখানের দিকে একটু কঠিন থাকে, শেষের দিকে কিন্তু আরো বেশি সহজ থাকবে, ঠিক আছে। তুমি যে প্রশ্নটা বুঝতে পারবে না একবার পড়ে সেটা সঙ্গে সঙ্গে স্কিপ করে দেবা, পরের প্রশ্নে চলে যাবা, ঠিক আছে। যেটা পারবা না সব আমার বাড়ানোর দরকার নেই, আমি যেটা পারবো সেটাই দাগানোর চেষ্টা করবো, বুঝতে পারছো সবাই? কোনো ডাউট? এখানে এখানে 3টা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। প্রথম এক্সাম্পলটা, এটাকে বলা হয় জাম্বেল ওয়ার্ড, ঠিক আছে। এলোমেলো করে শব্দ দেওয়া আছে, একটা হিন্স দেওয়া আছে এখানে যে ইউজফুল থিংস, ঠিক কিনা? তো এটা যদি সাজায় লিখি আমরা তাহলে কি হবে বলো দেখি? ওয়াচ ওয়াচ হবে, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এটা যদি বলে যে লাস্ট লেটার বা ফিল দ্য মিডল লেটার ফিল দ্য ফার্স্ট লেটার, তাহলে তোমরা বের করতে পারবে না কোনটা কি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে এখানে দেখো আরেকটা অ্যালফাবেটিক্যাল সিরিজের মতো করে দেওয়া আছে, তাই না? এটা খুবই সোজা, এটা সমান এটা যদি হয় তাহলে এটা সমান আমার কত হবে সেটা বের করতে হবে, বুঝা গেছে? তো আমাদেরকে নিতে হবে যে কয়টা কাউন্টডাউন করা খুবই সোজা, W থেকে D আমার কয় ঘর গেছে সেটা আগে গুনতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো এখানে W থেকে D 15 ঘর গেল, তাহলে ঠিক এক্সাক্ট B এর পর থেকে 15 ঘর যে ওয়ার্ড লেটারটা আসবে সেটা আমি এখানে লিখবো, বুঝা গেছে? আবার ই থেকে এখানে ধরো সাপোজ 10 ঘর গেছে, তাহলে আমার সিমিলার ওয়েতে সি থেকে এখানে 10 ঘর যেটা আসবে সেটা এখানে দেবো, ঠিক আছে। আবার এইচ থেকে ধরো এখানে সাপোজ 9, তাহলে এখান থেকেও এইচ থেকে যদি 9 যায় তাহলে আমি এখান থেকে হিসাব করি 9 ঘর পরে যেটা লেটার আসবে সেটা হচ্ছিল এখানে লেখা চেষ্টা করব, বুঝা গেছে? টি থেকে সাপোজ ধরো 5 ডিস্টেন্স, তাহলে এল থেকে যে 5 ডিস্টেন্স লেটার আসবে সেটা এখানে আমি লিখে নেব, বুঝা গেছে? এরপর দেখো এখানে একটা ম্যাথমেটিক্যাল সিরিজ দেওয়া আছে, তাই না? ম্যাথমেটিক্যাল সিরিজ, এটা বিভিন্ন ধরনের নিয়ম আছে। এখন এটা যদি করতে যাই তাহলে আমাকে ধরো 1 ঘর পর পর যেতে হবে, ঠিক আছে, 1 থেকে 3, হ্যাঁ, 3 থেকে 5, 5 থেকে 7, 2 করে বাড়তেছে না? তারপর 7 থেকে 1 ঘরে 2 বাড়লে 9 হবে, ঠিক কিনা? তাহলে 22 থেকে 30, তাই না? কত বাড়লো এখানে? 8। 30 থেকে 38 কত? 8। আর 38 থেকে 46 কত? 8। আর তাহলে 46 থেকে 8 বেরি কত হবে? 54। এই হচ্ছে হলো তোমাদেরকে 3টা বোঝাই দিলাম, ঠিক আছে। এ জাতীয় অনেকগুলো IQ তোমরা পাবা, বা সবসময় মনে রাখার চেষ্টা করবা আমি যেটা পাবো সেটাই দেবো, যেটা পারবো না সেটা নিয়ে আমি কখনো সময় নষ্ট করব না, বোঝা গেছে? আমাকে এখানে 100 মধ্যে 100 পাইতে হবে এমন কোনো কথা নেই, বোঝা গেছে? খুব ঠান্ডা মাথায় 32 মিনিটে যে কয়টা পারবা সেই কয়টা দাগানোর চেষ্টা করবা, বুঝতে পারছো? তবে কিছু হয়তো বা তোমার এখানে কনফিউজিং অ্যান্সার থাকতে পারে, ঠিক আছে। কনফিউজিং অ্যান্সার মিন্স দ্যাট এটাই যে সঠিক উত্তর দেওয়া নাও থাকতে পারে, ঠিক আছে। তুমি যদি আজগুবি দাগায় ওখানে চলে আসো, যদি সঠিক উত্তর নাই থাকে তাহলে তুমি ভুল উত্তর দাগালে ওটার জন্য নাম্বার কর্তন করা হবে, বুঝে গেছে? বি অ্যালার্ট বি কনসার্ন থেকে এখানে IQ পরীক্ষা তোমাদেরকে দাগাতে হবে, বুঝে গেছে? আর IQ পরীক্ষা বলে রাখি ওখানে দেখা দেখি করার কোনো অবকাশ থাকবে না, ঠিক আছে। ICSP হল রুমে গেলে এখন তো অনেক সুসজ্জিত হল রুম হয়েছে, ওখানে ডেস্ক গুলো খুবই সুন্দর ভাবে থাকে, ঠিক আছে। পেন্সিল স্কেল ইরেজার যা যা যাবতীয় দরকার সবগুলো নিয়ে রেডি হয়ে থাকবা, হয় অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার লিখতে হতে পারে অথবা কম্পিউটারে IQ লিখতে হতে পারে,
ঠিক আছে, যেটাতে হোক না কেন আমরা প্রস্তুতি নিয়ে রাখবো, যেভাবে তারা দেখ না কোনো পরীক্ষা অংশগ্রহণ করুক না করাক না কেন, তোমাদেরকে তোমরা সবাই প্রস্তুতি নিয়ে শ্রদ্ধা মাথা ঠান্ডা রেখে তোমরা ওখানে আইকিউ গুলো দেওয়ার চেষ্টা করবো। বুঝা গেছে? আইকিউ হয়ে যাওয়ার পরে, আইকিউ রেজাল্ট হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে ই হবে কি বলে জানো, পিপিটি দিতে অংশগ্রহণ করতে হবে, পিকচার পারসেপশন হ্যাঁ ডিসকাশন টেস্টে। তো যাই হোক, আমরা পিক্সেল পারসেপশন এন্ড ডিসকাশন টেস্টে যাবো, আগে আইকিউটা দিয়ে ফেলে তারপর ম্যাট্রিক্সটা দিব, তারপরে আমরা পিক্সেল পারসেপশনে চলে যাব। ঠিক আছে সবাই রেডি? আমরা আইকিউ দেওয়ার জন্য আজকে সবাই শুনতে চাই, রেডি সবাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।